নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার 6 তারিখ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আজ থেকে শুরু হতে চলেছে বৃষ্টি। ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায় ভয়াবহ হতে চলেছে, যেখানে আমরা 2 চব্বিশ পরগনা, কলকাতা, বারুইপুর, পান্ডুয়া, চাকদা সমেত বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড তুমুল ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে আমরা যেমন পান্ডুয়া, চাকদা, কাঁচরাপাড়ার আশেপাশে 55 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতার আশেপাশে 26.9 মিলিমিটার, মানে 27 মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আবার উপকূলবর্তী অংশগুলিতে 13 মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশেও সেফ কন্ডিশন, বাংলাদেশে কিন্তু 60 মিলিমিটারের ওপরে বৃষ্টি আজ অনেকাংশে চান্স রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায় জেলায়। বজ্রপাত সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার বৃষ্টির তো দেখাবো সেইটা সবার প্রথমে, যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে সেই প্রেস লিস্টটা আমরা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমরা উইন্ডিতে এসে বিস্তারিত পরবর্তী 10 দিনের আপডেট তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত আবহাওয়া সম্বন্ধিত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করে আর যথেষ্ট পরিমাণে সবার সাথে শেয়ার করবে। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের মৌসুম ভবনের একদম নতুন প্রেস বিজ্ঞপ্তিতে, যেখানে দেখুন কী করা হয়েছে। এটি আজ মর্নিংয়ে কিন্তু এই আপডেটটি নিয়ে আসা হয়েছে, মানে একদমই ফ্রেশ আপডেট। তো সেখানে বলা হচ্ছে নর্থ 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় কিন্তু কমলা সতর্কতা জারি থাকবে। আজ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এবং আগামীকালও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তারা জানাচ্ছে। এবং সাউথ 24 পরগনাতেও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকবে। ইস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে আজ হলুদ সতর্কতা থাকছে এবং ঝড়ের 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, আগামীকাল থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং ভারী বৃষ্টির কমলা সতর্কতা। হাওড়াতে আমরা এবং কলকাতাতে আমরা আজ আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা থাকবে কালবৈশাখী ঝড়ের, কিন্তু আগামীকাল কমলা সতর্কতা জারি থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার। হুগলিতেও আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি, তবে হুগলিতে আলাদা, যেখানে 2 দিনই কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। এরপরে তো জানা দেখুন বন্ধুরা হলুদ সতর্কতা রয়েছে। পুরুলিয়াতেও আমরা আজ এবং আগামীকাল হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ে 30 থেকে 40 এবং 40 থেকে 50। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান এই কটি জায়গায় কিন্তু আজ হলুদ সতর্কতা থাকবে, কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে আগামীকাল সেই আবার কমলা সতর্কতা জারি থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের। এদিকে আবার আমরা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আজ আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে, আগামীকাল থাকবে হলুদ সতর্কতা। এগুলো তো আমরা আজ এবং আগামীকালের কথাটা জানালাম, বাদ বাকি এর পরের যে 3 দিন আছে অর্থাৎ তার পরের 3 দিন, যেখানে আমরা 8, 9, 10 এই 3 দিনও কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে কালবৈশাখী ঝড় সমেত বৃষ্টি এবং বজ্রপাতের। জানিয়ে দিলাম কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর কেমন জানাচ্ছে। এবং উত্তরবঙ্গেরটা আমরা এবারে দেখাবো ডাইরেক্ট উইন্ডিতে গিয়ে, সরাসরি উইন্ডি কী বলছে সেখান থেকে আমরা উত্তরবঙ্গেরটা আপনাদের কাছে তুলে ধরবো, তো এবং বাংলাদেশেরটাও। তো এবং চলুন বিস্তারিত আপডেটটা উইন্ডিতে গিয়ে আমরা দেখে নিই। তো আমরা বন্ধুরা এখানে উইন্ডিতে চলে আসলাম, দেখতে পাচ্ছি উইন্ডিতে কিন্তু আজ সকালবেলা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি থাকবে এবং অসমেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির চান্স লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে মাদান, ময়মনসিংহ, বাংলাদেশের কিশোরগঞ্জ, কাপাসিয়া, যেমন কাপাসিয়া, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি, প্রায় 30 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং মাদানে। আর ময়মনসিংহে তো ভারী বৃষ্টির চান্স রয়েছে, যেমন 12 মিলিমিটারের ওপরে। একই সঙ্গে রংপুর, চালাজিপুর, গোরঘাট, বগুড়া, শিরিষবাড়ি, সিরাজগঞ্জ, ঢাকা, ঢাকাতেও দেখুন বন্ধুরা কী দেখতে পাচ্ছি আমরা 6 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। এদিকে কুমিল্লা, আগরতলা, অম্বাসা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এটা তো গেল সকালের কন্ডিশন, তারপরে দুপুর হতে হতে কিন্তু এই যে প্রভাব সেটা বাড়বে, প্রায় দুপুর 1টার সময় এই যে প্রভাব সেটা মধ্যভাগে চলে আসবে। তার জন্য আমরা নদিয়া ডিস্ট্রিক্টে, যেখানে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা, বোলপুর,
বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর সমেত এদিকে দুর্গাপুর, দেখুন দুর্গাপুর, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, আরামবাগ এ সমস্ত জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি। আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, ধানবাদ সমেত এখানে আমরা একটু নিচের দিকে নামলে খড়গপুর ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ মাঝারি মানের বৃষ্টি, দুপুরবেলা নাগাদ চলতে পারে। কিন্তু সেই সময় একই সময় বাংলাদেশের মাদারীপুর, মুকসুদপুর, শিবচর, মাগুড়া, কোচাতপুর, বালিকান্দি, ফরিদপুর, পাংশা, আলামডাঙ্গা, দামোদা এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী যে বৃষ্টি সেটা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি খুলনা, বরিশাল, পিরোজপুর, পাবনা, কুমিল্লা, ফিরোজগঞ্জ, মতিহার এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর এদিকে হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, তারপর হচ্ছে রানাঘাট, বীরনগর, বাঁধকুল্লা, বাগুড়া এই জায়গাগুলোতে আমরা হালকা দুপুরবেলা হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছি। কৃষ্ণনগর, চাপড়া, কিন্তু মুর্শিদাবাদের দক্ষিণ সাইডে সেখানে কিন্তু আমরা ভালো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এটা তো গেল দুপুরবেলা। এবার যখন আমরা সন্ধ্যেবেলার দিকে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যের দিকে অর্থাৎ বিকেলের দিকে যেতে যেতে কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর হয়ে উঠবে এমনটাই নতুন আপডেটে কিন্তু উঠে আসছে। তবে জানি না পরবর্তী সময় কোনো পরিবর্তন হবে কি না, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বিকেল বা দুপুর বা সন্ধ্যেবেলার মধ্যে চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, রানাঘাট, বনগাঁ, মেমারি এই জায়গাগুলোতে, দাসঘরা, এই যে জায়গাগুলো লাল রয়েছে, বাগুলা এই সমস্ত অংশে কিন্তু কোথাও কোথাও সর্বোচ্চ যদি আমরা বৃষ্টিটা দেখতে পাই যেমন পান্ডুয়ার আশেপাশে 38.8 মানে ধরুন 39 মিলিমিটার বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বর্ধমান সাইডে 20 মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকছে। বনগাঁ, নাগরখাড়া, এই কাঁচরাপাড়া, চন্দননগর, চাকদা এই জায়গাগুলোতেও কিন্তু সেই সময়টিতে 29-30 মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির যে চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে আরামবাগ, তারপর হচ্ছে চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত অংশও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে, প্রায় 17-22 মিলিমিটারের কাছাকাছি। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, যেমন দুর্গাপুর এবং বাঁকুড়াতে একটু বৃষ্টির পরিমাণটা একটু ভালো থাকবে কিন্তু পুরুলিয়াতে গিয়ে আবার ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েক পশলা। একই সঙ্গে আমরা এদিকে জামশেদপুর দিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু খড়গপুর, চাকুলিয়া এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির যে চান্স গোপীবল্লভপুর সাইডে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে বাংলাদেশে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, নড়াইল, মুকসুদপুর, যশোর এই জায়গাগুলোতে এক কথায় বলতে গেলে ভয়াবহ যে বৃষ্টির ইনিংস সেটা কিন্তু দেখা যেতে পারে এমনটা সম্ভাবনা নতুন আপডেটে উঠে আসছে, দুপুর, সন্ধ্যেবেলা বা বিকালবেলার মধ্যে হতে পারে। মেহেরপুর সাইডেও তো এদিকে আবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা আশেপাশে বহরমপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কলকাতায় যদি আমরা যাই তাহলে আমরা কলকাতা, নিউ টাউন, মহেশতলা, বজবজ, উলবেরিয়া, বাগনান এই সমস্ত অঞ্চলগুলিতে যেমন আমরা কোলাঘাট, পাঁশকুড়া, পানিহাটি, ব্যারাকপুর, তারপর হচ্ছে বারাসাত, গোর্ধাপি, ডানকুনি, বালি হয়ে এই সমস্ত অংশে কিন্তু দাসপুর, আমতা, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, ক্ষীরপাই ভালো ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো এটাকে যদি আমরা এবার সন্ধ্যেবেলার দিকে নিয়ে আসি বন্ধুরা, সন্ধ্যেবেলায় কিন্তু আপাতত এই মুহূর্তে যে আপডেট পাচ্ছে যাই না এই আপডেটটা দুপুরবেলা কোনো পরিবর্তন ঘটবে কি না, তবে এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি তাতে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে ভয়াবহ যে বৃষ্টির ইনিংস সেটা কিন্তু হতে পারে। দুপুরে নতুন আপডেট আসলে অবশ্যই আমরা দুপুরের 1:30-12 মধ্যে আপনারা পেয়ে যাবেন, তবে ভয়াবহ বৃষ্টির ইনিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা পাণ্ডবের আশেপাশে 50 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কাঁচরাপাড়ার আশেপাশে মানে হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে 2/24 পরগনার দিকে প্রায় 30 মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বর্ডার লোক অংশগুলোতে কিন্তু বন্ধুরা একদম পুরো ভাসিয়ে দেবে বৃষ্টিতে, যে অংশটুকু পুরো লাল হয়ে এবং হলুদ হয়ে উঠেছে এই অংশগুলোকে পুরো একদম ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে। এদিকে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন, বাঁকাবাজার, মোংলা, তারপর হচ্ছে খুলনা, দুমড়িয়া, তালা, সাতক্ষীরা, কেশবপুর, অভয়নগর, গীতাতলা এই সমস্ত জায়গাগুলোতে ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে। যশোর সমেত বরিশাল, কলাপাড়া, শ্যামনগর হয়ে এদিকে আবার উপকূলে হলদিবাড়ি, তারপর হচ্ছে রায়দিঘি এই সমস্ত জায়গাতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ভয়াবহ হয়ে উঠছে। এরপরে 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, মঙ্গলবারেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। এই মঙ্গলবারে বিস্তারিত আমরা আপনাদেরকে দুপুরের আপডেটে দেখাবো, তো অবশ্যই দুপুরের আপডেট একটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে দুপুরের আপডেটে পাওয়ার জন্য, এবং ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকবেন আমাদের চ্যানেলের, সার্চ করবেন ডেলি বাংলা নিউজ বা বাংলা খবর বলে, আমাদের ডেলি বাংলা নিউজ আগে নাম ছিল এখন বাংলা খবর করে দিয়েছি, অন্য একটি চ্যানেলের নাম এখন আমরা ডেলি বাংলা নিউজ করে দিয়েছি, তো সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ,
এদিকে 7 তারিখের পর 8 তারিখ যদি আমরা বুধবার যাই বন্ধুরা, দেখুন বুধবারেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে, দেখুন ভালো বৃষ্টির চান্স রয়েছে বুধবারেও। যদি 9 তারিখ আমরা বৃহস্পতিবার যাই, 9 তারিখেও কিন্তু প্রচণ্ড এবং অতি প্রবল বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে 10 তারিখ যদি আমরা শুক্রবারটা দেখি, তাহলে বন্ধুরা দেখুন শুক্রবারেও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস, মানে টানা চলবে এমন বৃষ্টি এখন প্রত্যেক দিন চলবে। শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন 11 তারিখেও। এরপরে যদি আমরা 12 তারিখ রোববার যাই, রোববার গেলেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 13 তারিখও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি, 14 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে এ দেখুন। তবে 15 তারিখ যদি দেখি আমরা বুধবার, বুধবারেও কিন্তু বন্ধুরা বৃষ্টি থাকছে, তবে বুধবারে যে বৃষ্টিটা সেটা কিন্তু হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি আপাতত চান্স দেখতে পাচ্ছি। জানি না বুধবারে পরবর্তী সময়ে কোনো পরিবর্তন ঘটবে কি না, আপাতত এখনকার আপডেটে যা ছিল সেটা কিন্তু সরাসরি আমরা বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম কোথায় কী পরিস্থিতি কী কন্ডিশান। এরপরে দুপুরে আবার আপডেট নিয়ে আসবো যেখানে আরও নতুন নতুন পরিবর্তন কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করবো। এখনকার জন্য বন্ধুরা এতটা রাখলাম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।